বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকালে চট্টগ্রামের ইমাম ব্রাদার্স বাড়ি সংলগ্ন মাঠে হাজী মোহাম্মদ আবু নাসিরের সার্বিক সহযোগিতায় এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ আবু নাসের। উদ্বোধক ছিলেন সমাজসেবক হাজী মোহাম্মদ আক্তার শরীফ। প্রধান আলোচক ছিলেন হাজী মোহাম্মদ হাসান মুন্না। বিশেষ অতিথি ছিলেন জাহিদুল আলম মিন্টু, মোহাম্মদ আবু হানিফ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচালক উৎপল কুমার দাস, মোহাম্মদ মাজাহারুল ইসলাম, চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক নয়ন, মহিলা বিষয়ক সম্পাদিকা তাহমিনা আক্তার। চিকিৎসা ক্যাম্পে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার অঙ্গ সংগঠন ইচ্ছা হিউম্যান ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট 200 জনের ব্লাড গ্রুপ নির্ণয়, 100 জনকে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়। এ সময় 150 জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইমরুল হোসেন। আজকের এই আয়োজনে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে। অত্র এলাকার যত অসহায় মানুষ আছেন চিকিৎসা থেকে বঞ্চিত, তারা আমাদের মাধ্যমে সেবা নেবেন এবং অত্র এলাকার ধনাঢ্য ব্যক্তি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এতে আমরা বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন সারা দেশব্যাপী একটি মানুষের সামাজিক কার্যক্রমের মাধ্যমে সারা দেশব্যাপী আমাদের একটা আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। এই সামাজিক কার্যক্রম, এই কাজ সামাজিক কার্যক্রমে অত্র সংগঠনকে সারা বিশ্বের সকল মানুষকে আত্মসেবায় নিয়োজিত থাকার জন্য এবং নিজ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সারা বিশ্ব দেশবাসীকে এবং বিশ্ববাসীকে আমাদের এই বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বিনীতভাবে সবার প্রতি আকুল আবেদন রইল। অধিকার ফাউন্ডেশন কর্তৃক বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় আজকে এখানে ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং ডায়াবেটিস প্রোগ্রামে সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় 200-র উপরে ব্লাড গ্রুপিং করা হয়েছে আমাদের এবং 50 জনের অধিক লোক আমরা ডায়াবেটিস পরীক্ষা করতে সক্ষম হয়েছি। আশা করি আজকে সারাদিন ব্যাপী এই আয়োজন চালু থাকবে ইনশাআল্লাহ।